মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে টুইট বিজেপি নেতা অমিত মালব্যর। গতকালই বাংলার মুখ্যমন্ত্রী অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে প্রশ্ন তোলেন, আর তারপরে ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অমিত মালব্যর। টুইটে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত কখন কখন কথা বলতে হবে না, এটি সময়, এটি সমস্ত নয়া কবচ বিশেষজ্ঞদের ক্ষেত্রেও প্রযোজ্য, দয়া করে বসুন। রেলে ছিলেন মন্ত্রী, তখনকার রেল আর আজকার রেল একবার দেখুন, মাথা খাটিয়ে রেলকে তখন দুধেলা গাইয়ের মতো ব্যবহার করেছেন উনি, লালু প্রসাদ ট্রেনে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ওনারা। আজ ভারতীয় রেল ভারত সরকারের সহযোগিতায় একেবারে আধুনিক রেল হয়ে গেছে, যেমন স্পিড বেড়েছে সেরকম সুরক্ষা বেড়েছে, কর্মচারীদের এফিসিয়েন্সি বেড়েছে, তাই রোজ রোজ দুর্ঘটনা হয় না। কেন সমালোচনা করার জন্য কেউ বলতে পারে, তাদের কার্যকালটাও দেখা উচিত, তারা তো নাটক করেছেন, কাজ কোথায় করেছেন। তারা যখন রেলে ছিলেন মন্ত্রী, তখনকার রেল আর আজকার রেল একবার দেখুন। দিলীপবাবু এরকম আরম্ভের মতো কথা বলেন, ওনার কথা করতে হওয়ার কোনো প্রয়োজন আছে কিনা মনে করি না। সারা দেশের মানুষ রেল দপ্তরের সার্বিক ব্যর্থতার জন্য সম্ভবত শতাব্দী দুর্ঘটনা সব থেকে মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো। বড় করে প্রধানমন্ত্রী কবজের কথা বললেন, সেই কবজ আজকে অষ্টরম্পা হয়ে গেছে, আর আজকে এটা প্রমাণ হলো রেলের সার্বিক ব্যর্থতার জন্য এত বড় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। তারপরেও যেটা উচিত ছিল রেলমন্ত্রীর দায় স্বীকার করে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করা, তিনি তো সেটা করলেন না, উল্টে এরপরও রেল দপ্তর বা ভারতবর্ষের ভারত সরকার অন্য বড় বড় কথা বলছেন, তাদের সার্বিক ব্যর্থতার দায় থাকতে নাশকতার গন্ধ খুঁজে বেড়াচ্ছে। রেল দপ্তরের সার্বিক ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে, রেলমন্ত্রীকে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।